ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা কবিতা ত্রিপুরা জমাতিয়া তার বাড়ির অনতি দূরে একটি মুদির দোকান চালিয়ে নিজের সংসার প্রতিপালন করে। অন্যান্য দিনের মতোই দোকানে কাজকর্ম সেরে শনিবার রাত আনুমানিক 10টা নাগাদ কবিতা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। কিন্তু রবিবার সকালে কবিতা বাড়ি থেকে দোকান খুলতে এসে দেখেন তার দোকান ভসীভূত। কবিতা যখন দোকানে আসে তখনও দোকানের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছিল। সঙ্গে সঙ্গে শুরু হয় চিৎকার চেঁচামেচি, ছুটে আসে পথ চলতি অন্যান্য সাধারণ মানুষও। পরবর্তীতে সকলের সহায়তায় কবিতা ত্রিপুরা জমাতে এবং তার স্বামী বৃহৎ জমাতে অবশিষ্ট আগুনটুকু নেভায়। এই অগ্নিকাণ্ডে প্রায় 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে কবিতার নিজ সংসার প্রতিপালনের শেষ সম্বলটুকু চোখের সামনে ভসীভূত হওয়ার দরুন তার পরিবার আর্থিকভাবে ভীষণ অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছে। হ্যাঁ, আলু পেঁয়াজ রসুন যা আছে তেল টিকেল দিয়ে ধরে আমরা এখান থেকে কেনাকাটি করতাম। হ্যাঁ, ওই এখানে ওই আনবো সকালে আসা দেখি এমন ঘটনা। মানে কত টাকা মাল হবে এটা থেকে সামথিং 3-4 লাখের মাল হবে। এখানে কবে হয়েছে ঘটনা? ওই তো কাল রাত্রে সকালবেলা তারা এসে দেখেছে, আমরা সকালে দেখেছি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।